দিনের সেরা খবর নিয়ে আপনাদের কাছে আবার ফিরে এলাম আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সারাদিনে অনেক ঘটনা ঘটে গেছে এই বাংলায়, এবং এই বাংলাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটনা ঘটেছে দিল্লিতেও। কিন্তু আজকে আমাদের খুব ইন্টারেস্টিং একটা স্টোরি মনে হয়েছে, যেটা নিয়ে আমার বারবার আমি খালি ভাবছিলাম যে সিভি আনন্দ বোস হলোটা কি, তার রাজ্যের রাজ্যপাল অওয়া কখ শেখানো হাতে করি দেওয়া সেই রাজ্যপাল, তার হলোটা কি? তিনি রাস্তায় নেমে গেলেন হনুমান জয়ন্তী উপলক্ষ করে পোস্তা থেকে ইকবালপুর রুট বেছে নিলেন, শেষ পর্যন্ত সল্টলেক বা বাগুইয়াটি ওই সব অঞ্চলে গিয়ে শেষ পর্যন্ত হনুমান মন্দিরে পুজো দিলেন, আর মধ্যখানে মাঝপথে ছাতু শরবত খেলেন, যার কাছ থেকে খেলেন, যাকে 100 টাকা দিলেন সেই 100 টাকা তিনি প্রিজার্ভ করে রাখবেন ছাতুওয়ালা অর্থাৎ ছাতুর শরবত তিনি তৈরি করে রাজ্যপালকে খাইয়েছেন। এসব দেখতে দেখতে আমার খালি মনে হচ্ছিল রাজ্যপাল যদি কয়েকটা দিন আগে সতর্ক হতেন তাহলে আমার নিশ্চিতভাবে বিশ্বাস শিবপুরও হতো না, আমার নিশ্চিতভাবে বিশ্বাস রিশাও হতো না। আমি কেন এই কথা বলছি বলুন তো, রাজ্যপাল যে প্রোঅ্যাক্টিভ, রাজ্যপাল যে একটা বলিষ্ঠতা আছে, একটা সিদ্ধান্ত আছে, এটা বোঝানো দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যিনি চেয়েছিলেন বলে শিবপুর হয়েছে, যিনি চেয়েছিলেন বলে রিশরা হয়েছে। আমরা বাংলার মানুষ বুঝে গেছি তার এই কেরামতি, তার খেলা, একটা মেকি লোক দেখানো, একটা ওই মঞ্চ তৈরি করেছিলেন পিডাব্লিউডির পয়সায় ফোর্ট উইলিয়ামের সামনে, দুদিনে না দেড় দিনে একটা ধর্ণা ক্যামেরার অ্যাট্রাকশন ড্র করার জন্য, সেই মঞ্চ থেকে বসে পুরো গেম প্ল্যানটা তৈরি করা হয়েছিল বা তার আগে তৈরি করা হয়েছিল, সেইখান থেকে তিনি অবজারভেশনে ছিলেন। সেই সময় সেই দিন যদি ফোর্ট উইলিয়াম থেকে শিবপুর যেতে কতক্ষণ লাগতো, যে কোনো সুস্থ নাগরিকের চিন্তা এটা আসা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, এত অ্যাক্টিভ মুখ্যমন্ত্রী যিনি কথায় কথায় স্পটে দৌড়ে যেতেন বিরোধী নেত্রী হিসেবে, হলোটা কি তার? ফোর্ট উইলিয়াম থেকে শিবপুরটা যেতে কতক্ষণ সময় লাগতো? খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট, কেননা তিনি তো একদম স্পেশাল গ্রিন করিডোর দিয়ে তিনি বেরিয়ে যেতেন, ভিআইপি ট্রিটমেন্টে তার হতে পারতো তিনি যদি সেই সময় গিয়ে শিবপুরে দাঁড়াতেন। এটা আমি খালি ভাবি যে শিবপুরে গিয়ে একবার যদি দাঁড়াতেন আমি মুখ্যমন্ত্রী, আমার সামনে কে বদমাইশি করবে এসো দেখি। ধন্যধন্যী করতো বাংলা, কিন্তু বিশ্বাস করুন সারা বাংলা ধন্যধন্যী করতো, কিন্তু করতে পারলেন না কেন? ফোর্ট উইলিয়াম থেকে শিবপুর যেতে কতক্ষণ সময়? তার কাছে যখন খবর আসছে ওই ফোর্ট উইলিয়ামের মঞ্চের সামনে যে সেই নকল ধর্ণা মঞ্চ করেছিলেন, সেই নকল ধর্ণা মঞ্চে খবর আসছে যে শিবপুরে ধিকি 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 শুরু করেছেন এবং একটা ব্যাপক আকার নিয়েছে, সেখান থেকে কালীঘাট না নিয়ে সরাসরি তো শিবপুরটা চলে যেতে পারতেন, যাননি। এবং তারপর তিনি চলে গেলেন খেজুরি, সেখান থেকে চলে গেলেন দীঘা, সমুদ্র সৈকতে ঘুরে বেড়ালেন, কি নিশ্চিন্ত দিনযাপন করলেন, আর তারপর ঘটে গেল রিশা। ফলত আমাদের প্রশ্ন আসে, সেই সময় দাঁড়িয়ে আমরা এক্সপেক্ট করেছিলাম এই রাজ্যের রাজ্যপালের একটা ভূমিকা, তিনি G20 সম্মেলন দেখিয়ে সোজাসুজি উত্তরবঙ্গে চলে গেলেন, আর যাওয়ার আগে একটা ছোট্ট করে প্রেস বাইট দিলেন এবং বললেন আমি এটা কমিটি করে দিয়ে গেছি, তারা নজর রাখছে। কিসের নজর রাখছে? শেষ পর্যন্ত শিবপুরের পর রিশা হলো। এই রিশা হওয়ার পর বোধহয় আমার নিজের মনে হয়, এটা আমার নিজের অবজারভেশন, কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি থেকে তাকে জানতে চাইছে ওয়ার আর ইউ নাও, বলছেন আমি দার্জিলিং আছি, বলে কাম টু দ্য স্ট্রিটস, কাম টু ক্যালকাটা অ্যান্ড সি অ্যান্ড রিপোর্ট হোয়াট ইউ হ্যাভ ডান। এইবার তিনি নড়ে বসলেন সিভি আনন্দ বোস, আর কেন্দ্রীয় হোম স্বরাষ্ট্রমন্ত্র থেকে কী বলা হয়েছে আমি জানি না, আমি একটু ধরে দিচ্ছি একটা মেসেজ কিন্তু সিভি আনন্দ বোসের কাছে এসছে, নিজস্ব অঙ্ক করার জন্য রাজভবন নয়, কোনো রকম নিজস্ব অঙ্ক করার জন্য রাজভবন নয়, সম্ভবত এই মেসেজটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে এসেছে। এবং তারপরেই রাজ্যপাল নড়ে বসলেন, সফর কাটছাট করলেন, সরাসরি কলকাতা এয়ারপোর্টে নামলেন, সেখান থেকে গাড়ি নিয়ে কনভয় নিয়ে চলে গেলেন রিশা, এবং তারপরে সে গরমাগরম বিবৃতি দিলেন, এবং তারপর হনুমান জয়ন্তীর দিন তিনি রাস্তায় নামলেন, পোস্তা থেকে ইকবালপুর হাট ঘুরে বেড়ালেন বিভিন্ন জায়গায়, এবং তারপর হনুমান মন্দিরে গিয়ে পুজো দিলেন, এবং তারপর সংবাদ মাধ্যমকে যা যা বলার তাই বলেছেন। আমাদের খালি মনে হলো যে এটা রাজভবনের কাজ কি, এটা রাজ্যপালের কাজ কি? হ্যাঁ, রাজ্যপালের অবশ্যই কাজ, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী চান শিবপুর হোক, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী চান রিশা হোক, তখন একটা রাজ্যপালের এটাই কাজ যেটা তিনি হনুমান জয়ন্তীর দিন করলেন। এটা যদি সেই দিন করতেন ওই G20কে দেখিয়ে নর্থ বেঙ্গল না নিয়ে, যে আজকে পশ্চিমবঙ্গের মানুষ ভালো নেই, রিশার মানুষ ভালো নেই, শিবপুরের মানুষ ভালো নেই, আমি এখন থাকবো কলকাতায়, যেখানে হবে অন দ্য স্পট সঙ্গে সঙ্গে যাবো, এটাই তো শুভেন্দু অধিকারী বলেছিলেন। যে আমরা দেখেছি জগদীপ ধনখড়কে যখন পোস্টপোল ভায়োলেন্স হয়েছে হেলিকপ্টার নিয়ে বেরিয়ে গেছেন, তাকে হেলিকপ্টার দিতে চাওয়া হয়নি, তা সত্ত্বেও তিনি হেলিকপ্টার জোগাড় করে তিনি চলে গেছেন সরাসরি, পোস্টপোল ভায়োলেন্স কোথায় কোথায় হচ্ছে। একজন রাজ্যপালের কাছে এটাই তো কাঙ্ক্ষিত, রাজভবন তো বিলাসিতার জায়গা নয়, রাজভবন তো কমফর্ট জোনে থাকার জায়গা নয়। আজকের দিনে দাঁড়িয়ে যেমন আমি প্রশ্নটা করব, রাজভবনের রাজ্যপালের
এতদিনে গান্ধী মূর্তির পাদদেশে যাওয়া উচিত ছিল না? রাজভবনে রাজ্যপালের উচিত ছিল না তার থেকে 500 মিটার দূরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে 2014 টেট, 2014 টেট যারা 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 ইন্টারভিউ দিয়েছে তারা, গ্রুপ সি গ্রুপ ডি স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ ডি হোমপার্ট ডিপার্টমেন্ট, শারীরশিক্ষা কর্মশিক্ষা, SLST নিউ, লাইব্রেরি সাইজ, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে যে ছেলেমেয়েগুলো 750 দিনের ওপর বসে আছে SLST 2016, কিংবা ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা 214টা ছেলেমেয়ে চাকরি হারিয়েছেন, সেই ছেলেমেয়েগুলোর কাছে পৌঁছতে পারতেন না রাজভবন? ইজিলি পৌঁছতে পারতেন, গিয়ে বলতেন কাম টু মি মাই রাজভবন, আমি তোমাদের সঙ্গে বসে কথা বলি, সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে বসাতে পারতেন, চেষ্টা তো করতে পারতেন, এখনও সেটা করেনি। তবুও বেটার লেট দেন নেভার, অন্তত হনুমান জয়ন্তীটা নির্বিঘ্নে কাটলো দুটো কারণে। এক, প্রথম আদালতের নির্দেশে যেখানে আধা সেনা নামলো, দ্বিতীয় রাজ্যপাল রাস্তায় থাকলেন, তার জন্য একটা অনেক সমালোচনা করলো, আবার বলছি একটা ছোট্ট ধন্যবাদ প্রাপ্য, তবে এই ছোট্ট ধন্যবাদ উইথড্র করবো যদি রাজ্যপাল আবার ব্যাক টু ফর্ম, অর্থাৎ সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে ফলস সার্টিফিকেট দিয়েছেন আবার যদি সেরকম করে চেষ্টা হয় আবার কিন্তু আমরা ধরবো, আমরা নজর রাখছি সেদিকে। কিন্তু আমার মনে হয়েছে রাজ্যপালের এই প্রস্তাব থেকে ইকবালপুর পর্যন্ত এই দৌড়ে বেড়ানোটা আজকের দিনের সেরা খবর, অন্তত গতকালের সেরা খবর।